1 আগস্ট 1971। চিঠি লেখক মুক্তিযোদ্ধা ইসহাক খান, চিঠির প্রাপক মা ফয়জনের নেসা। মা গো, তুমি আমায় ডাকছিলে, আমার মনে হলো তুমি আমার শিয়রে বসে কেবলই আমার নাম ধরে ডাকছো। তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে, তুমি এত কাঁদছো। আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না, তাই আমায় ডেকে ডেকে হয়রান হয়ে গেলে। স্বপ্নে একবার তোমাকে দেখতে চেয়েছিলাম, তুমি আমার বড় আবদারের ছেলের আবদার রক্ষা করতে এসেছিলে। কিন্তু মা, আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না, দুচোখ মেলে কেবল তোমার অশ্রু জলই দেখলাম, তোমার চোখের জল মোছাতে এতটুকু চেষ্টা করলাম না। মা, তুমি আমায় ক্ষমা করো, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেজেছে, তোমাকে দুঃখ দেয়া আমার ইচ্ছে নয়। আমি স্বদেশ জননীর চোখের জল মোছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি, তুমি আমায় আশীর্বাদ করো, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। একটিবার তোমাকে দেখে যেতে পারলাম না, সেজন্য আমার হৃদয়কে ভুল বুঝো না তুমি। তোমার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি মা, প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি। আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি। মা গো, আমি শুনেছি তুমি ঘরের দরজায় এসে সবাইকে ডেকে ডেকে বলছো, ওগো তোমরা আমার ইসাক শূন্য রাজ্য দেখে যাও। তোমার সেই ছবি আমার চোখের ওপর দিন রাত ভাসছে, তোমার এই কথাগুলি আমার হৃদয়ের প্রতি তন্ত্রিতে তন্ত্রিতে কান্নার সুর তোলে। মা গো, তুমি অমন করে আর কেঁদো না, আমি যে সত্যের জন্য স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি, তুমি তাতে আনন্দ পাও না? কি করব মা, দেশ যে পরাধীন, দেশবাসী যে বিদেশির অত্যাচারে জর্জরিত, দেশ মাতৃকা যে শৃঙ্খলা ভারে অবনতা লাঞ্ছিতা অবমানিতা, তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? তুমি কি কেবলই কাঁদবে? আর কেঁদো না মা, যাবার আগে আর একবার তুমি আমায় স্বপ্নে দেখা দিও, আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব, আমি যে তোমার মনে বড় ব্যথা দিয়ে এসেছি মা। ইচ্ছে করে ছুটে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আসি, তুমি আদর করে আমাকে বুকে টেনে নিতে চাইছো, আমি তোমার হাত ছিনিয়ে চলে এসেছি, খাবারের থালা নিয়ে আমায় কত সাধা সাধিয়ে না করেছ, আমি পেছন ফিরে চলে এসেছি। না, আর পারছি না, ক্ষমা চাওয়া ভিন্ন আর আমার উপায় নেই। আমি তোমাকে দুদিন ধরে সমানে কাঁদিয়েছি, তোমার কাতর ক্রন্দন আমাকে এতটুকু টলাতে পারেনি। কি আশ্চর্য মা, তোমার ইসহাক নিষ্ঠুর হতে পারল কি করে? ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো। ইতি ইসহাক।